আমি মনে করি এই সকল জালিম অত্যাচার শাসনের অবশ্যই পরিসমাপ্তি ঘটবে। বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে কাউকে, আমি কখনোই মনে করি না এটা স্বাভাবিক মৃত্যু। একজন মৃত্যুর মুখে একজন হার্ট অ্যাটাক আক্রান্ত একজন রোগী কোন অবস্থাতেই এভাবে হাস্যোজ্জ্বল থাকতে পারে না। আর আমার ভাই বোনেরা যারা আছেন তারা পারলে শেয়ার করে প্রশাসনের দৃষ্টিগোচর করার তো এদিকে পরিকল্পিত ভাবেই নাকি তিলে তিলে মারা হয়েছে। হাসপাতালের ঘটনা এগুলা সব কিছু নাকি পরিকল্পিত ঘটেছে জামাতের যে নেতাকর্মীরা তারা বলছেন সাংবাদিকের কাছে, এবং চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পেয়েছি। দর্শক, পুরো ভিডিও না টেনে আমাদের সাথেই থাকবেন, পুরো বিষয় জুড়ে আমরা স্ক্রিন থেকে ভিডিও ফুটেজগুলো দেখানোর চেষ্টা করব। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দর্শক, ছোট্ট করে এই কোশ্চেনটি হচ্ছে আমাদের এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে আমাদের এই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন আপডেট পেতে। দর্শক, চলুন স্ক্রিন থেকে আমরা আপনাদেরকে এক এক করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি। আমি কখনোই মনে করি না এটা স্বাভাবিক মৃত্যু। একজন মৃত্যুর মুখে একজন হার্ট অ্যাটাক আক্রান্ত একজন রোগী কোন অবস্থাতেই এভাবে হাস্যোজ্জ্বল থাকতে পারে না। কৃত্রিম হাসি দিলেও উনার ফেসের ভিতরে আমরা বুঝতে পারতাম, আমি এটা আন্দাজ করেছিলাম যে যাবার প্রাককালে এই স্বৈর শাসক, এই স্বৈর শাসকদের মাথা এবং পিতারা শেষ পর্যন্ত বাংলাদেশের বাংলাদেশের উপর আঘাত এবং বাংলাদেশের যত বুদ্ধিজীবী ইসলামিক স্কলার আছেন তাদেরকে শেষ সময় শেষ করে যাবে। কারণ তাদের কল্পনা, যদি ওনারা দেলোয়ার হোসেন সাঈদি সাহেব আবার ওয়াজের মাঠে মাহফিলের মাঠে ফিরে যান কি হতে পারে। দুজন মানুষ সবচেয়ে বড় আতঙ্কের কারণ এই বাতিলদের জন্য। নাম্বার ওয়ান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, যিনি বিদেশে আছেন, এবং জেলের ভিতরে থাকা বলা দেলোয়ার হোসেন সাঈদি, তারা জানতো কি হতে পারে এরা যদি কখনো দেশে আসে এবং আবার তাদের স্বরূপে ফিরে যেতে পারে। আসসালামু আলাইকুম, নিশ্চয় ভালো আছেন আপনারা সবাই, এবং ওই অর্থে নিশ্চয়ই আপনারা বাংলাদেশের মানুষ ভালো নেই এবং প্রকৃত ইমানদার যারা আছেন, বাংলাদেশকে ভালোবাসেন যারা আছেন তারা নিশ্চয়ই ভালো নেই। একটা খারাপ খবর যে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বাতিলের আতঙ্ক, স্বৈরাচার এই অবৈধ শাসকদের ত্রাস। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদি হুজুর ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল করেছেন, বা ইটস এ ক্লিয়ার মার্ডার, ইটস এ কিলিং, ইটস এ জেল কিলিং, উই ডোন্ট নো, বাট দ্যাটস হোয়াট উই আর থিংকিং রাইট নাও। লেট মি বিগিন উইথ এ, অর্থাৎ এই স্বৈরাচার আমৃত্য, স্বৈরাচার এবং এই শোষকদের বিরুদ্ধে বাংলাদেশের একমাত্র ইন্টারন্যাশনাল ম্যাটেরিয়ালিস্টিক মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি হুজুর বক্তব্য রেখে গেছেন, প্রতিবাদ করে গেছেন। ফাদিন ফাদিন বাবা, ফাদিন ফাদিন বাবা, গো টু আদার রুম, ডিডি কামিং, বক্তব্য রেখে গেছেন। আমি একটা ওয়াজ দিয়ে আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদি হুজুরের জন্য এই লাইভটা আমি শুরু করতে চাই। গতকালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছিলাম যে যাবার প্রাককালে প্রাককালে অন্তত একটা ভালো কাজ করে যান। এই নির্দোষ নিরীহ মানুষ, আপনাদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার আপনারা এবং আপনার পার্শ্ববর্তী একটা দেশের ষড়যন্ত্রের শিকার এই বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম সম্পদটাকে প্লিজ অন্তত শেষ বয়সে হলো তার পরিবারের কাছে ফিরিয়ে দিন। এই পোস্টটা দিয়েছিলাম, আমি গতকালকে একটা লাইভ করার ইচ্ছা ছিল কিন্তু আমি পারি নাই, বিকজ আই ওয়াজ বিজি। আজকে আমি লাইভ, দুঃখজনক হলো সত্য, জীবিত অনেক লাইভ করেছি ওনার জন্য, অনেক কথা বলেছি, তবে শেষ সময়ে জীবিত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদি হুজুরের জন্য লাইভ করতে পারলাম না। আজকে ওনার, উনি যখন পরপারে চলে গেছেন, আমাদেরকে ছেড়ে চলে গেছেন, সেই অবস্থায় আমাকে লাইভটা করতে হচ্ছে। আমি ওনার একটা, উনি যে স্বৈরাচার এবং এই বাতিলদের আতঙ্ক ছিলেন, একটা ওয়াজ আমি আপনাদের এখানে প্লে করতে চাই। আবার বলছি, আমি কখনোই মনে করি না এটা স্বাভাবিক মৃত্যু। একজন মৃত্যুর মুখে একজন হার্ট অ্যাটাক আক্রান্ত একজন রোগী কোন অবস্থাতেই এভাবে হাস্যোজ্জ্বল থাকতে পারে না। কৃত্রিম হাসি দিলেও উনার ফেসের ভিতরে আমরা বুঝতে পারতাম, আমি এটা আন্দাজ করেছিলাম যে যাবার প্রাককালে এই স্বৈর শাসক, এই স্বৈর শাসকদের মাথা এবং পিতারা শেষ পর্যন্ত বাংলাদেশের বাংলাদেশের উপর আঘাত এবং বাংলাদেশের যত বুদ্ধিজীবী ইসলামিক স্কলার আছেন তাদেরকে শেষ সময় শেষ করে যাবে। কারণ তাদের কল্পনা, যদি ওনারা দেলোয়ার হোসেন সাঈদি সাহেব আবার ওয়াজের মাঠে মাহফিলের মাঠে ফিরে যান কি হতে পারে। দুজন মানুষ সবচেয়ে বড় আতঙ্কের কারণ এই বাতিলদের জন্য। নাম্বার ওয়ান, বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, যিনি বিদেশে আছেন, এবং জেলের ভিতরে থাকা বলরা দেলোর হোসেন সাঈদী, তারা জানতো কি হতে পারে এরা যদি কখনো দেশে আসে এবং আবার তাদের স্বরূপে ফিরে যেতে পারে। এটার জন্য আমি জানতাম যে এদেরকে যাওয়ার আগে যারা জেলে আছেন বেগম খালেদা জিয়া পর্যন্ত যে এদেরকে ছাড়া হবে না, এদেরকে সুস্থ শরীরে এদেরকে তারা রেখে যাবে না, এদেরকে তাকান, এরা তাদের জন্য ভয়ঙ্কর আতঙ্ক। আমি ওয়াজটা আপনাদের সামনে প্লে করতে চাই, উনি কিভাবে স্বৈর শাসক এবং এদের বলিষ্ঠ কণ্ঠস্বর। এবং আমি আবার বলছি, আমি মাওলানা দেলোর হোসেন সাঈদী সাহেবকে কখন চিনতাম, আমার পরিবার জামাতের রাজনীতির সাথে যুক্ত না, কিন্তু আমি দেখতাম আমার ভাই একটা ফাজিল মাসা প্রিন্সিপাল বর্তমানে এখনো আছেন, উনি যখন সরকারি আলিয়া মাসার সাথে ওয়াজ করতে যেতেন জোহরের পর থেকে ওনার প্রিপারেশন শুরু হতো। আমি এই ওয়াজটা আমি আপনাদের শোনাতে চাই, উনি কি বলে গেছিলেন। আর রেডিও টিভিতে অসত্য প্রচার এবং বাগাড়ম্বরই এদের একমাত্র পুঁজি। দেশের এই চরম দুর্দিনে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী আন্দোলন রত দলগুলো সহ গোটা জাতিকে আহ্বান জানাই, ইমান হেফাজত এবং দেশের স্বাধীনতা রক্ষার সকল রক্ষার জন্য সকল প্রকার ভেদাভেদ ভুলে যান। সেই সাথে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠুন, আভ্যন্তরীণ কোন্দল থাকলে মিটিয়ে ফেলুন, একমাত্র মুসলমান পরিচয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, আর ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আন্দোলনকে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। সকলকেই মনে রাখতে হবে কাফের মুশরিক মুনাফেকদের অধীনে গোলামীর জিন্দিগির চাইতে ইমান হেফাজত এবং স্বাধীনতা রক্ষার জেহাদে শরীক হয়ে শাহাদাতের মৃত্যু হাজার গুণে শ্রেয়। দর্শক, আপনারা তার কথা শুনতে পেয়েছেন, অবশ্যই তার কথার সাথে আপনি কতটা একমত আমাদেরকে জানাবেন। সবশেষে আসলে সাঈদীর সাথে তুলনা হয় না, অতুলনীয়। আমি আমার থেকে যতটুকু জানি অবশ্যই আপনারাও মতামত জানাতে পারেন। দর্শক, চলুন এরপরে আসলে কি বলছেন হুজুরকে নিয়ে সে ভিডিও আমরা আপনাদেরকে দেখি। আমি আমার প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করতেছি, মেহরবানি করে আমাকে একটু সুযোগ দেন, শেষবারের মতন দেখার একটু সুযোগ দেন, জানাজায় অংশ নেওয়ার একটু সুযোগ দেন। আমি চলে আসছি, আমাকে একটু মেহরবানি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। فلا تقولوا لمن يقتل في سبيل الله بل أحيا ولكن لا تشكرون. আমি আমেরিকায় ছিলাম, আমেরিকা থেকে রওনা হয়ে বাংলাদেশে ঢাকায় নামছি। ঢাকা থেকে আমি রওনা হয়ে পিসপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, পিসপুরে পৌঁছতে বেশি সময় লাগবে না। আমি আমার প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করতেছি, মেহরবানি করে আমাকে একটু সুযোগ দেন, শেষবারের মতন দেখার একটু সুযোগ দেন, জানাজায় অংশ নেওয়ার একটু সুযোগ দেন। আমি চলে আসছি, আমাকে একটু মেহরবানি করে একটু দয়া করে সুযোগ দেন। আমাকে প্রশাসনের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, করজোড়ে অনুরোধ জানাচ্ছি, আমাকে জানাজায় অংশগ্রহণ করার একটু সুযোগ দেন, একটু একটু দেরি করেন। আমি রাস্তায় আছি, আমি আসতেছি, মেহরবানি করে একটু সুযোগ দেন, দয়া করে সুযোগ দেন। আর আমার ভাই বোনেরা যারা আছেন তারা পারলে শেয়ার করে প্রশাসনের দৃষ্টিগোচর করার তো দেখবেন। আমি বহু দূর থেকে আসছি, আমেরিকা থেকে আসছি, আমাকে যদি ওসিও ছিল আবার যে জানাজাটা আমার পড়ানোর কথা,
জি আপনারা যতটুকু সম্ভব চেষ্টা করেন যে আমাকে যেন জানা যায় অংশগ্রহণ করার সুযোগ করে দেয়। আপনারা শেয়ার করার মাধ্যমে, কমেন্টসের মাধ্যমে প্রশাসনের কাছে। দর্শক, আপনারা দেখতে পেয়েছেন, আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাবেন, বিশেষ করে হুজুর কেমন ছিল ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, অবশ্যই আপনারা তার সম্পর্কে অবগত আছেন, যেহেতু তিনি বাংলাদেশের একজন পরিচিত মুখ এবং আমরা সবাই তাকে চিনে থাকি এবং এক নামেই চিনি, যিনি কোরআনের পাখি। শুধু তাই নয়, সারা বাংলাদেশে হুজুরের ভক্তবৃন্দ আছেন, আপনারা অবশ্যই মতামতগুলো আমাদেরকে জানাবেন। আর ভালো থাকবেন, আজকের ভিডিও।